অনেক সময় এরকম হয়, সব কমেন্টের উত্তর আমরা দিয়ে উঠতে পারি না টেক্সট আকারে বা লিখে। কিছু কিছু কমেন্টের উত্তর আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রাখতে হয়, তার কারণ অনেক কথা বলার থাকে যেগুলো লিখে জানানো সম্ভব হয় না, সেই জন্যই এরকম কমেন্ট আনসার ভিডিও। আজকে যে কমেন্টার উত্তরে আমরা আলোচনা করতে চাইছি সেটা করেছেন সুপ্রিয়া রানা। উনি লিখছেন যে আমি ফার্স্ট টাইম 5 মাসের মতন আইপিল খেয়েছিলাম, এখন আমার বিয়ের 3 বছর হলো হয়ে গেছে, বেবি নিতে চাইছি হচ্ছে না, বিয়ের 6 মাস পর থেকে বেবি নিতে চাই কিন্তু হচ্ছে না। ক্ষমা করবেন, এই কমেন্টটা পড়ে আমি একটু কনফিউজ হয়ে গেছি বা একটু দ্বন্দ্বে পড়ে গেছি যে ফার্স্ট টাইম 5 মাসের মতন আইপিল খেয়েছিলাম মানে কি বিয়ের পর প্রথম 5 মাস নাকি এখনকার সময়ের শেষ 5 মাস? যেক্ষেত্রে প্রথম মানে আপনাদের বিয়ের 3 বছর হয়ে গেছে কিন্তু প্রথম 6 মাস বাদ দিয়ে আপনারা বেবি প্ল্যানিং করছেন কিন্তু আসছে না, সেজন্য আমি এই বিষয়টা নিয়ে একটু দ্বন্দ্বে আছি। আমার যেটা মনে হয়েছে আমি সেইভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি। জেনারেলি যখন কেউ রেগুলার কন্ট্রাসেপটিভ পিল নিতে চায়, যেটার মুখ্য উদ্দেশ্য হলো কন্ট্রাসেপশন বা গর্ভ নিরোধন, এখন এই কন্ট্রাসেপশন বা গর্ভ নিরোধনের মুখ্য উদ্দেশ্য হলো স্পার্ম বা শুক্রাণু এবং ডিম্বাণু বা এগ বা ওভামকে মিলিত হতে বাধা দেওয়া। এছাড়া অনেক সময় অনেক পরিস্থিতি থাকে, অনেকের প্রয়োজনীয়তা থাকে, ডক্টর প্রয়োজন মনে করলে অনেকে রেগুলার কন্ট্রাসেপটিভ পিলে কয়েক মাস থাকতে বলেন। আমি অনুরোধ করব আপনাদের সবাইকে যে যারা রেগুলার কন্ট্রাসেপটিভ পিল নিতে চাইছেন তারা অবশ্যই একজন ভালো গাইনেকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে আপনার জন্য যেটা উপযুক্ত সেটাই নেবেন। আর দ্বিতীয়ত, এরকম কন্ট্রাসেপটিভ পিল আমার মতে 3 মাসের বেশি নেওয়া উচিত না, যদি নিতে হয় তাহলে মাঝখানে 1 মাস গ্যাপ দিয়ে আবার স্টার্ট করা উচিত। যেহেতু এই কন্ট্রাসেপটিভ পিলগুলো প্রধানত যে হরমোনগুলো বিভিন্ন মেনস্ট্রুয়াল সাইকেলের ওপরে যে বিভিন্ন হরমোনগুলোর প্রভাব ফেলে তার ওপরে কাজ করে, সেই জন্য দেখা গেছে যে এই কন্ট্রাসেপটিভ পিলগুলো অফ করলে বা বন্ধ করলে সেই হরমোনগুলো নিজের সাইকেলে ফিরে আসতে একটু সময় নেয়। স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে এই কন্ট্রাসেপটিভ পিলগুলোকে অফ করার পর 1 মাস 2 মাস বা 3 মাস কনসিভ করতে অসুবিধা হয় বা বেবি প্ল্যানিংয়ে সমস্যা হয়, তবে আস্তে আস্তে সাইকেলটা আপনার মেনস্ট্রুয়াল সাইকেলটা ফিরে আসলে অটোমেটিক্যালি আস্তে আস্তে আপনার সেই সমস্যা বা সেই রকম বাধা বিপত্তিগুলো সরে যায়। এবার যেখানে আপনারা বেশ কয়েকদিন কন্ট্রাসেপটিভ পিল নিয়েছেন, এখন আপনাদের নর্মালি ওভুলেশন ক্যালকুলেশন করে বা মোস্ট ফার্টাইল ডেজ ক্যালকুলেশন করে চেষ্টা করা উচিত। কিন্তু আমি যদি ধরে নিই যে আপনারা 3 বছর ধরে চেষ্টা করেও কনসিভ করতে পারেননি, তাহলে এখন সময় হয়েছে আপনাদের ভালো একজন গাইনেকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করা উচিত, যে আপনাদের থরো চেক আপ বা সম্পূর্ণ বিভিন্ন ডায়াগনোসিস প্রসেসের মাধ্যমে বলে দেবে যে সমস্যাটা কোথায় আছে। এরকম হতেই পারে ছোটোখাটো এরকম অজানা সমস্যা যেটা অযথা আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করছে, আপনাদের বেবি প্ল্যানিংয়ে বাধা সৃষ্টি করছে, সেটা যদি চিকিৎসা হয় তাহলে আপনাদের কনসেপশনে বা বেবি প্ল্যানিংয়ে সমস্যা হবে না। সেই জন্য আপনাদের পরিস্থিতিতে আমার মনে হয় এখন ভালো গাইনেকোলজিস্ট কনসাল্ট করাটা দরকার।